গরম থেকে বাঁচতে সাধারণত অফিসে কিংবা বাসায় এসির মধ্যে আপনাকে থাকতেই হয়, কিন্তু সবার স্বাস্থ্যের জন্য এসি ভালো না। এসি অনেক সময় আপনার অনেক শারীরিক সমস্যার কারণ হতে পারে, তাই সারাক্ষণ এসিতে থাকলে যে সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে, আসুন জেনে নেই কিছু সমস্যার কথা। এক, মাথা ব্যথা। এসি গুলো থাকার সব থেকে বড় সাইড এফেক্ট হলো মাথা ব্যথা। দেখা গেছে বেশিক্ষণ এসি ঘরে থাকার পর মাথা ব্যথা আর মাইগ্রেনের ব্যথা অনেকটাই বেড়ে যায়। দুই, পানিশূন্যতা। যারা এসি রুমে খুব বেশিক্ষণ থাকেন তারা অনেক বেশি ডিহাইড্রেটেড থাকেন, আসলে এসি ঘরের মধ্যে থেকে সব আর্দ্রতা শুষে নেয়। তিন, সহজে ক্লান্ত লাগা। ঘর বা অফিসের এসি এমনভাবে বানানো হয় যাতে শরীর ঠান্ডা হয়, কিন্তু গবেষণায় জানা যায় যেসব বাড়িতে বা অফিসে এসি চলে তারা সহজে ক্লান্ত হয়ে পড়েন। চার, শ্বাস প্রশ্বাসের সমস্যা। যারা নিয়মিত এসি রুমে থাকেন তারা শ্বাস প্রশ্বাসের সমস্যায় পড়েছেন বলেও গবেষণায় জানা গেছে। পাঁচ, রুক্ষ ত্বক। সাধারণত গরমকালে আমরা এসির ব্যবহার বেশি করি, এই সময় সূর্যের এক্সপোজারও অনেক বেশি থাকে, এর ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। ছয়, অ্যাজমা ও অ্যালার্জি। দীর্ঘ সময় এসি রুমে থাকলে অ্যাজমা ও অ্যালার্জি বেড়ে যেতে পারে। এসিগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না, সেই রকম ঘরে থাকলে অ্যাজমা ও অ্যালার্জি হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। সাত, চোখ জ্বালা করা। দীর্ঘ সময় এসি ঘরে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়, এর ফলে চোখ কড়কড় করবে বা চুলকাবে, চোখ জ্বালাও করতে পারে। চার, সংক্রামক ব্যাধি। যেহেতু দীর্ঘ সময় এসিতে থাকার ফলে নাকের প্যাসেজ ড্রাই হয়ে যায়, তার ফলে মিউকাস মেমব্রেনে ইরিটেশন হতে পারে বা মিউকাস শুকিয়ে যেতে পারে, এর ফলে ভাইরাস সহজেই শরীরে প্রবেশ করতে পারে।